63 বছর বয়সী আব্দুল হামিদ মিরপুরের গলিতে গলিতে কাপড় বিক্রি করেন ভ্যানে করে। সেই ভ্যান তিনি সাজিয়েছেন লাল সবুজের পতাকায়। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 8 বছর। আজকে আমার আবে বিজয় দিবস আগামীকাল, এই জন্য মানে মনের আবেগে মানে আমার দেশ যুদ্ধ করছে, আমরা স্বাধীন, আমাদের বাংলাদেশ আবার ফিরে আসুক, এটাই দোয়া করি। রণাঙ্গনের কথা বইলে বোঝানো যাবে না বাবা, রণাঙ্গনের কথা বইলে বোঝানো যাবে না। আপনি কি কি দেখলেন? বহুত কিছু দেখছি, আল্লাহ বহুত কিছু দেখাইছে। হানাদারদের অত্যাচার আমাদের কিভাবে করছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না, নিজের চোখে তারা না দেখছে তারা বুঝবে না স্বাধীনতা কি জিনিস আর বিজয় কি জিনিস। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন গাজীপুরের শ্রীপুরে, দেখেছেন অসংখ্য মানুষকে নির্যাতনের শিকার হতে। অনেক অনেক মানুষ মারছে, হিন্দু মুসলমান অনেক মানুষ মারছে। বাংলাদেশের প্রত্যাশা আরো উন্নত হোক, উন্নত বাংলাদেশ চাই।